দেশের বাজারে আবারও বাড়ানো হলো সিলিন্ডার গ্যাসের দাম। গত মাসের চেয়ে এবার 12 কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম 151 টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে 1391 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। হিসাব বলছে দেশের বাজারে এখন পর্যন্ত এক সিলিন্ডার গ্যাসের দাম এটিই সর্বোচ্চ। এর আগে গত নভেম্বরে 12 কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম উঠেছিল 1313 টাকায়। এরপর টানা দুই দফায় কমে গেল জানুয়ারিতে হয় 1178 টাকা। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অস্থির অবস্থায় আছে। বৃহস্পতিবার দুপুরে দাম ঘোষণার ভার্চুয়াল অনুষ্ঠানে সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা থেকেই বাজারে কার্যকর হবে নতুন দাম। ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1391 টাকায় সমন্বয় করা হয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে সংস্থাটির চেয়ারম্যানের ব্যাখ্যা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে বেড়ে গেছে গ্যাসের চাহিদা, এরই প্রভাব পড়েছে দেশের বাজারে। আপনারা জানেন এককভাবে রাশিয়া সারা পৃথিবীর 13% গ্যাস সরবরাহ করে থাকে। সরাসরি অস্ত্রের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, তার প্রভাব বাণিজ্যে তো পড়বেই। আশা করি আমাদের এলপিজির যে চাহিদা আছে এটা আমাদের ব্যবসায়ীগণ কর্তৃক সরবরাহ সম্ভব হবে এবং সেখানে কোনো সমস্যা হবে না। গত ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল 62 টাকা। এবারও বেসরকারি পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হলেও সরকারি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দামে কোনো পরিবর্তন আনেনি বিইআরসি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।